আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চ্যাপ্টার 2 এর ফাংশন দিয়ে আমাদের লেকচারটা শুরু করব। তো ফাংশনের সর্বপ্রথম যে টপিকটা সেটা হচ্ছে অন্যয় বা রিলেশন। রিলেশন বলতে আমাদের মাথায় প্রথমে চলে আসে আমাদের কাছের মানুষগুলোর কথা। তো প্রথমেই হচ্ছে আমাদের ফ্যামিলির কথা। ফ্যামিলিতে কারা কারা থাকে? ফ্যামিলিতে থাকে আমাদের বাবা, মা, দাদি, ভাই, বোন, আর অনেকেই থাকতে পারে। তো ধরো তুমি এই ছোট্ট মেয়েটা, আচ্ছা, তো তোমার ফ্যামিলিকে ধরো আমরা দুই ভাগে ভাগ করে ফেললাম, অর্থাৎ দুটা সেটে ভাগ করে ফেললাম। এখানে খেয়াল করো যে প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকের সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক আছে। কেউ কারো মা, কেউ কারো মেয়ে, কেউ কারো ছেলে, মানে সম্পর্কের নামগুলো ডিফারেন্ট। যেমন মায়ের সাথে বাবা, তোমার ভাই, তোমার দাদি, তাদের বিভিন্ন ধরনের সম্পর্ক। আবার তোমার সাথে তোমার বাবা, তোমার ভাই, তোমার দাদি, তাদের ডিফারেন্ট টাইপের সম্পর্ক, বিভিন্ন সম্পর্ক। অর্থাৎ অনেক ধরনের সম্পর্কই কিন্তু একটা ফ্যামিলির মধ্যে হতে পারে। আচ্ছা, একটা টার্ম চলে এসেছে, দেখতে পাচ্ছি, কার্টেসীয় গুণজ, এ ক্রস বি। এটার ধারণা কিন্তু আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে নিয়েছি। কার্টেসীয় গুণজ হচ্ছে ধরো দুইটা সেট থাকবে, দুইটা সেটের গুণফলের মাধ্যমে আমরা যে সেটটা পাবো সেটা। ধরো এ একটা সেট, বি একটা সেট। এর প্রথম উপাদান তোমার মা, দ্বিতীয় উপাদান তুমি, আর বি এর কে কে আছে? তোমার বাবা, তোমার ভাই এবং তোমার দাদি। আচ্ছা, কিভাবে কার্তেসীয় গুণজের যে উপাদানগুলো সেগুলো কিভাবে আসে সেটা একটু দেখি। প্রথমেই তোমার মায়ের সাথে, মানে এ সেটের প্রথম সদস্যের সাথে বি সেটের সবগুলো সদস্যের একটা 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 করে ক্রোমোজোর আসে। যেমন প্রথমে তোমার মার সাথে তোমার বাবার একটা ক্রোমোজোর, তোমার মার সাথে তোমার ভাইয়ের একটা ক্রোমোজোর, তোমার মার সাথে তোমার দাদির একটা ক্রোমোজোর। আবার সিমিলারলি এর দ্বিতীয় সদস্যের সাথে বি এর সব সদস্যের ক্রোমোজোর বা সম্পর্ক। যেমন তোমার সাথে তোমার বাবার একটা সম্পর্ক বা ক্রোমোজোর, তোমার সাথে তোমার ভাইয়ের একটা ক্রোমোজোর, তোমার সাথে তোমার দাদির একটা ক্রোমোজোর। আচ্ছা, অর্থাৎ এ টু বি যে কোনো রিলেশন বা অন্যয় কিন্তু এ ক্রস বি এর উপসেট। অর্থাৎ এ এবং বি এর মধ্যে যেই সম্পর্কগুলো হতে পারে, হ্যাঁ, এ সেটের সাথে বি সেটের যে সম্পর্কগুলো হতে পারে, যে কোনো সম্পর্কই এ ক্রস বি এর উপসেট হবে। অর্থাৎ এ ক্রস বি এর কারণে আমরা যে উপাদানগুলো পাই সেই উপাদানের বাইরে কোনো রিলেশন সম্ভব নয় এ টু বি এর। আচ্ছা, অর্থাৎ এ সেট থেকে বি সেটে আর যদি একটা অন্যয় হয়, আর কে যদি আমরা একটা অন্যয় ধরি, তাহলে আর ইজ সাবসেট অফ এ ক্রস বি। অর্থাৎ এ ক্রস বি এর যে কোনো একটা উপাদান হবে আর। আচ্ছা, এখন দেখি ক্রোমোজোরগুলো আমরা ঠিক যেভাবে সংখ্যার মাধ্যমে আমরা করে থাকি বা উপস্থাপন করে থাকি, একটা প্রথম ব্রেকেট দিয়ে শুরু করে, প্রথম ব্রেকেট দিয়ে শেষ করে, মাঝখানে দুইটা উপাদানের মাঝখানে কমা, এভাবে আমরা জিনিসটাকে প্রেজেন্ট করলাম। আর এর অন্তর্ভুক্ত ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানগুলোর সেট হবে আর এর ডোমেইন, আর এর অন্তর্ভুক্ত ক্রোমোজোরগুলোর দ্বিতীয় উপাদানগুলোর সেট হবে আর এর রেঞ্জ। ডোমেনটা একটু দেখে আসি। ডোমেন হচ্ছে প্রথম উপাদানগুলোর সেট, যে ক্রোমোজোরগুলো আমরা দেখতে পাচ্ছি প্রথম উপাদানগুলোর যে সেট সেটাই হবে ডোমেন। অর্থাৎ সেটটা আমরা একটু দেখি। ডোমেন আর ইকুয়াল টু, দেখো এই যে মা তিনবার এসেছে, মেয়ে তিনবার এসেছে, এর বাইরে তো আর কোনো উপাদান নেই। কিন্তু আমাদের সেটের নিয়ম অনুযায়ী একই উপাদান কিন্তু একবারের অধিক আসে না বা লেখার প্রয়োজন হয় না, যতবারই আসুক না কেন আমরা একবারই লিখি। তো ঠিক এভাবে আমরা প্রকাশ করব। অর্থাৎ ডোমেন আর হচ্ছে তোমার মা এবং তুমি। এরপর চলে আসি রেঞ্জ। রেঞ্জ হচ্ছে ক্রোমোজোরগুলোর দ্বিতীয় উপাদানগুলো নিয়ে রেঞ্জ গঠিত। তাহলে রেঞ্জ আর ইকুয়াল টু হচ্ছে ঠিক সেমভাবে বাবা, ভাই আর দাদি দুইবার করে চলে এসেছে, কিন্তু আমরা তো একটা উপাদানকে দুইবার নিব না, একবারই নিব। অর্থাৎ রেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি শুধু তোমার বাবা, ভাই আর দাদি। আমাকে প্রকাশ করার আমার দুইবার করে প্রকাশ করা দরকার নেই, প্রকাশ করার ক্ষেত্রে আমরা একবারই লিখব বা একবারই ড্র করব। গাণিতিক পরিভাষায় বলতে গেলে অন্যয় হচ্ছে একটা অশূন্য সেটের সব সদস্যের সঙ্গে একই সেটের অথবা ভিন্ন সেটের এক বা একাধিক সদস্যের কোনো প্রেক্ষিতে মিল থাকলে যে প্রেক্ষিতে মিল অর্থাৎ গাণিতিক পরিভাষায় বলতে গেলে একটা শূন্য সেটের সব সদস্যের সঙ্গে একই সেটের অথবা ভিন্ন সেটের এক বা একাধিক সদস্যের কোনো প্রেক্ষিতে মিল করা হলে যে প্রেক্ষিতে মিল করা হয় তাকে বলা হয় সম্পর্ক বা অন্যয়। দুইটা সেট দেওয়া আছে পি এবং কিউ, তো পি ইকুয়াল টু হচ্ছে 5, 10 আর কিউ ইকুয়াল টু হচ্ছে 20, 35 আর 5। আচ্ছা, তো এখন পি ক্রস কিউ আমার যদি কোনো সম্পর্ক নির্ণয় করতেই হয় তাহলে প্রথমে কার্টেসিয়ান গুণজের ব্যাপারটা চলে আসে, তো পি ক্রস কিউ। আচ্ছা, দুইটা সেটের অ্যারো ডায়াগ্রাম দেখে নিচ্ছি, এটাকে বলা হয় অ্যারো ডায়াগ্রাম। তো এক্ষেত্রে দেখো প্রথম সেট যেটা পি, পি এর প্রথম যে সদস্য, প্রথম সদস্য থেকে 3টা তীর চলে গেল কিউ এর 3টা সদস্যের দিকে। এখন কিউ এর যদি আরেকটা সদস্য থাকতো, 4টা সদস্য থাকতো, তাহলে পি থেকে 4টা তীর চলে যেত 4টা সদস্যের দিকে। ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে আমরা তীর অনুযায়ী যদি আমরা ক্রোমোজোমগুলো সম্পর্ক দেখাই তাহলে হচ্ছে প্রথম তীরটা হচ্ছে 5, 20, দ্বিতীয়টা তীর হচ্ছে 5, 35, তৃতীয়টা হচ্ছে 5, 5। আচ্ছা, তো কার্টেসিয়ান গুণজ যে 3টা উপাদান পেলাম, আরো 3টা উপাদান পাবো। এটা কিভাবে হলো? এটা হচ্ছে প্রথম যে সেটটা, প্রথম সেটের দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় সেটের প্রত্যেকটা উপাদানের দিকে তীর চিহ্ন চলে গেল। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাই 20, 10, 20, 10, 35 আর হচ্ছে 10, 5। আচ্ছা, তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম আমাদের ক্রোমোজোমের সেটটি। পি ও কিউ সেট হলে পি ক্রস কিউ এর কোনো অশূন্য উপসেটকে এ থেকে বিতে একটা অন্যয় বলা হয়। অর্থাৎ যদি আর এ থেকে বিতে একটা অন্যয় বা একটা সম্পর্ক হয় তবে আর কে আমরা এইভাবে প্রকাশ করি, x, y, এটাকে একটা ক্রোমোজোম হিসেবে বা সম্পর্ক হিসেবে চিহ্নিত করা হচ্ছে, মানে x আর ওয়াই হচ্ছে রিলেটেড। আচ্ছা, এক্স আর ওয়াই হচ্ছে রিলেটেড, তো এক্স ওয়াই যেন এক্স এলিমেন্ট অফ পি, এক্স হচ্ছে প্রথম সেটটির উপাদান এবং ওয়াই হচ্ছে দ্বিতীয় সেটটির উপাদান। আচ্ছা, উদাহরণ দেখি। মনে করি A = 3, 5 এবং B = 2, 4। আচ্ছা, তো A × B = আমরা লিখলাম কার্তেসীয় গুণজের যে সেটটা পেলাম সেটা। তো এটাকে আমরা ইজিলি দেখতে হলে আমরা অ্যারো ডায়াগ্রামে চলে যাব। অ্যারো ডায়াগ্রামের মধ্যে এ এবং বি দুইটা সেট চলে আসলো। তো প্রথম যেটা করব, এ এর প্রথম উপাদান থেকে বি এর দুটো উপাদানের দিকে দুইটা তীর যাবে, অর্থাৎ 3, 2 এবং 3, 4, এগুলো লিখে ফেললাম। আবার এখন এর দ্বিতীয় উপাদান থেকে বি এর প্রত্যেকটা উপাদানের দিকে দুটো তীর যাবে, সেটা হচ্ছে 5, 2 এবং 5, 4 লিখে ফেললাম। অর্থাৎ আমাদের কার্তেসীয় গুণজের সেটটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এখানে যদি আমার এ থেকে বি এ কোনো সম্পর্ক লিখতে যাই তাহলে সেই যে কোনো সম্পর্কই কিন্তু এই A × B এর সাবসেট হবে, অর্থাৎ আর সাবসেট অফ A × B। আচ্ছা, যখন এ সেটের একটা উপাদান এক্স এবং বি সেটের একটা উপাদান ওয়াই হয় এবং XY = R হয়, তাহলে এটাকে আমরা পড়ি X = Y অথবা XY এর সাথে সম্পর্কিত। এখানে X মনে রাখবে, X হচ্ছে আমাদের প্রদত্ত সেটটির, প্রদত্ত যে কার্তেসীয় গুণজের প্রথম সেটটির উপাদান হবে এবং Y হবে দ্বিতীয় সেটটির উপাদান। আচ্ছা, তাহলে X is greater than যদি Y শর্ত হয়, তার মানে R এর মধ্যে মানে আর সেটের মধ্যে যে ক্রোমোজোরগুলো পেলাম, ক্রোমোজোরের প্রথম সদস্যটি মাস্ট বি দ্বিতীয় সদস্যের চেয়ে বড় হতে হবে, বড় নিতে হবে। আচ্ছা, এখানে দেখো এই সম্পর্কগুলো যে পেলাম, এখানে কোনগুলোর প্রথম সদস্য বড় দ্বিতীয় সদস্যের চেয়ে? এটা বড় 3-2 এর চেয়ে বড়, 5-2 এর চেয়ে বড়, 5 আবার 4 এর চেয়ে বড়। অর্থাৎ x is greater than y যদি শর্ত হয় তাহলে আমাদের নির্ণয় সেট হবে r equal to 3, 2, 5, 2, 5, 4। ঠিক সিমিলারলি যদি x y এর চেয়ে ছোট হয় তাহলে হবে অনলি 3, 4। এটাই লিখলাম। ধরো x, যাকে নিয়ে এত কথা, x আমরা সবসময় ভাববো যে ক্রোমোজোরের প্রথম উপাদান। এক্স হচ্ছে ক্রোমোজোরের প্রথম উপাদান এবং প্রথম সেটটির উপাদান। খেয়াল করো যে এই যে থ্রিটা কিন্তু প্রথম সেটটিরই উপাদান, এরই উপাদান। আচ্ছা, অর্থাৎ এলিমেন্ট অফ এ, কিন্তু ঘুরে ফিরে একই কথায় আসছে, এক্স ইজ এলিমেন্ট অফ এ। ওকে, ঠিক সেইমভাবে ওয়াইও ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান, দ্বিতীয় সেটের উপাদান এবং এলিমেন্ট অফ বি, অর্থাৎ ওয়াই ইজ এলিমেন্ট অফ বি। যদি পি ইকুয়াল টু 2, 3, 4, কিউ ইকুয়াল টু 4, 6 এবং পি ও কিউ এর উপাদানগুলোর মধ্যে ওয়াই ইকুয়াল টু 2x সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্য নির্ণয় করো। এখানে একটা শর্ত দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু 2x। ওয়াই হচ্ছে আমাদের ক্রোমোজোরের যে দ্বিতীয় সদস্যটা আছে, সেই দ্বিতীয় সদস্যটি ক্রোমোজোরের প্রথম সদস্যটি দ্বিগুণ হবে, এটা হচ্ছে সেই শর্তটি। আচ্ছা, তো দেওয়া আছে p ইকুয়াল টু 2, 3, 4, কিউ ইকুয়াল টু 4, 6। তাহলে p ক্রস কিউ এটা আমাকে প্রথমে নির্ণয় করে নিতে হবে যদি আমাদের সম্পর্ক বের করতে হয়, কারণ যে কোনো সম্পর্কই হচ্ছে দুইটা সেটের কার্তেশীয় গুণজের সাবসেট। আচ্ছা, তো এটা সহজে দেখার জন্য আমরা অ্যারো ডায়াগ্রাম নিয়ে নিই। প্রথমে পি এবং কিউ দুইটা সেট, এই দুইটা সেট আমরা লিখে নিলাম 2, 3, 4 আর এখানে আছে 4, 6। তো প্রথমে পি এর যে প্রথম সদস্য 2 থেকে দুইটা অ্যারো যাবে কিউ এর সব সদস্যের দিকে। তাহলে কি পাচ্ছি? 2, 4, 2, 6 লিখে ফেললাম, 2, 4, 2, 6। আচ্ছা, এরপরে অ্যারোটি হচ্ছে যাবে 3 থেকে দুইটা অ্যারো যাবে, অর্থাৎ 3, 4, 3, 6, 3, 4, 3, 6। এরপরের অ্যারোটা যাবে পি এর সর্বশেষ সদস্য 4 থেকে, 4, 4, 4, 6, 4, 4, 4, 6। প্রশ্ন অনুসারে আর বলতে রিলেশনটা বোঝানো হচ্ছে, আর ইকুয়াল টু এক্স ওয়াই বলতে সেই ক্রোমোজোরটিকে বোঝানো হচ্ছে। এক্স ওয়াই যেন এক্স এলিমেন্ট অফ পি, অর্থাৎ প্রথম সেটটির সদস্য হচ্ছে এক্স, আর ওয়াই এলিমেন্ট অফ কিউ, ওয়াই হচ্ছে দ্বিতীয় সেটটির সদস্য, এবং ওয়াই ইকুয়াল টু 2x। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু 2x বলতে ওয়াই হচ্ছে ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান আর এক্স হচ্ছে ক্রোমোজোরের প্রথম উপাদান। আচ্ছা, তাহলে শর্তটা কি? দ্বিতীয় উপাদানটা প্রথম উপাদানের দ্বিগুণ হবে, অর্থাৎ এখানে দেখো দ্বিতীয় উপাদানটা কি 2, 4, 2 দুগুণে 4। তাহলে দ্বিতীয় উপাদানটি প্রথম উপাদানের দ্বিগুণ, অর্থাৎ এইটা আমাদের শর্ত মানছে। আচ্ছা, এখানে কিন্তু 6, 2-এর দ্বিগুণ না, তার মানে এটা মানবে না। 3, 4, 3-এর দ্বিগুণ না, এটা মানবে না। 6 হচ্ছে 3-এর দ্বিগুণ, 3 দুগুণে 6, তাহলে এটা মানছে। 4, 4 তো একই, তাহলে এটা মানবে না। 4, 6ও মানবে না। তাহলে কি পাচ্ছি আমরা? 2, 4 আর 3, 6। তাহলে নির্ণেয় সেট হচ্ছে কি? নির্ণেয় সম্পর্কটি হচ্ছে 2, 4, 3, 6 এবং অবশ্যই বাইরে সেটের চিহ্ন দিতে হবে। নির্ণয় অন্যয় লিখে ফেললাম। উদাহরণ 17টা দেখি। a equal to 1, 2, 3, b equal to 0, 2, 4 এবং a ও b এর উপাদানগুলোর মধ্যে x equal to y-1 সম্পর্ক বিবেচনায় থাকলে তবে সংশ্লিষ্ট অন্যয়টি নির্ণয় করো। তো প্রথমেই কি কি দেওয়া আছে লিখলাম এবং প্রশ্ন অনুসারে অন্যয়টি লিখলাম। এখানে अन्यटा आमी आरेकबार देखी। एक्स होच्छे क्रोमोजोमेर प्रथम उपादानटी एबं वाई होच्छे क्रोमोजोमेर द्वितीय उपादानटी, अर्थात प्रथम उपादानटी द्वितीय उपादानेर चेये एक कम होबे एरকম একটি শর্ত। তো প্রথমেই কোনো অন্যয় বের করতে হলে আমাকে কার্তেসীয় গুণজটা বের করতে হবে। তো a क्रॉस b বের করলাম। এটা অ্যারো ডায়াগ্রামে যদি আমি দেখি প্রথমেই চলে আসছে a এবং b, a b এর উপাদানগুলো লিখলাম, b এর উপাদানগুলো লিখলাম। তো a এর প্রথম সদস্য বা উপাদান 1 থেকে তিনটা অ্যারো চলে যাচ্ছে b এর সবগুলো সদস্যের দিকে। তাহলে কি কি পাচ্ছি আমরা 1 0 1 2 1 4 লিখে ফেললাম। তারপরে ঠিক সেম ভাবে পরের সদস্য থেকে তিনটা আরো চলে যাচ্ছে বিয়ের সবগুলো সদস্যের দিকে 20 22 24 লিখলাম। এরপর তিন নাম্বার সদস্য থেকে বিয়ের সব সদস্যের দিকে তিনটা তীর চলে গেল 30 32 34। আচ্ছা, এখন আমার যে অন্যের যে শর্তটি সেটা হচ্ছে প্রথম যে উপাদান দ্বিতীয় উপাদানের চেয়ে এক কম হবে। তো সেরকম উপাদানগুলো একটু আইডেন্টিফাই করি। এখানে প্রথম উপাদানটি বড়, এটা তাহলে প্রথমেই হচ্ছে না। এখানে প্রথম উপাদানটি দ্বিতীয় উপাদানের চেয়ে এক কম, অর্থাৎ এটা হচ্ছে। এখানে প্রথম উপাদানটি দ্বিতীয় উপাদানের চেয়ে কিন্তু 3 কম, তাহলে এটা আমার হচ্ছে না। এটাও হবে না, এটা 2 কম দ্বিতীয় উপাদানের চেয়ে 2 2, এই দুটো তো সমানই। 2 4 এটাও হবে না। 3 0 হবে না। 3 2, এখানে দেখো 3 কিন্তু 2 এর চেয়ে এক বড়, তার মানে এটাও কিন্তু হবে না। আচ্ছা, এখানে 3 4, অর্থাৎ এখানে কিন্তু আবার 3 4 এর চেয়ে এক কম, তাহলে এটা আমার শর্ত মানছে। এই দুইটা আমার শর্ত মানছে, অর্থাৎ আমাদের নির্ণয় সম্পর্কটি হচ্ছে 1 2 আর 3 4। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সম্পর্ক বা অন্যয়। এরপর আসি উদাহরণ 18তে। f of x equal to x square minus 4x plus 3 হলে f of minus 1 নির্ণয় করো। এটা হচ্ছে ফাংশন অফ x। আমরা বলার সময় শর্টকাটে যখন বলবো তখন বলবো f of x বা fx। তো fx equal to x square minus 4x plus 3 একটা সমীকরণের মতো দেওয়া আছে। এখন আমাকে বলেছে f of minus 1 নির্ণয় করতে, অর্থাৎ আলটিমেটলি এখানে x equal to minus 1 বসিয়ে কি হয় সমীকরণটাতে সেটাই আমাকে নির্ণয় করতে বলেছে। তো প্রথমেই x এর জায়গায় -1 গুলো আমরা দিয়ে দিলাম, ইনপুট করে দিলাম। তো -1² ইকুয়াল টু কি 1, তারপর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 4 × 4 প্লাস 3, তাহলে কি হয় টোটাল 8 হয়। অর্থাৎ আমাদের নির্ণয় যে উত্তরটি সেটা হচ্ছে 8। উদাহরণ 19টা দেখো। যদি g(x) = x³ + ax² - 3x - 6 হয় তবে a এর কোন মানের জন্য g(-2) = 0 হবে? এটাও একটা ফাংশন। তো এখানের মধ্যে আমার g(-2) = 0 হবে, এটা কিন্তু দেওয়া আছে। অর্থাৎ g এর মান, এখন দেখি উদাহরণ 19। যদি g(x) = x³ + x²। উদাহরণ 19 দেখি। যদি g(x) = x³ + ax² - 3x - 6 হয় তবে a এর কোন মানের জন্য g(-2) = 0 হবে? এখানে x এর মান যদি আমি -2 বসাই তাহলে পুরো ফাংশনটির মান 0 হবে, এইটা আমাকে দেওয়া আছে। কিন্তু এখানে a এর মান, অর্থাৎ এখানে একটা সংখ্যা হতো, সেই সংখ্যাটি কি সেটা আমরা জানি না। তো এখানে আমার নির্ণয়ের সংখ্যাটা আমাকে বের করতে হবে, a এর মান কত বসালে আমার g(-2) = 0 হবে। তাহলে আমি প্রথমে x = -2 এটা বসিয়ে দেখব। তো x = -2 বসিয়ে আমরা যেটা পাচ্ছি, -2 কে হোল কিউব করলে কত হয়? 2 কে কিউব করলে 8, এবং যেহেতু এটা মাইনাস তাহলে মাইনাসকে কিউব করলে মাইনাসই আসবে। তারপর প্লাস a ইনটু কত হয়, -2 কে স্কয়ার করলে হয় 4। আচ্ছা, তারপর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস 3 দুগুণে 6 আর এটা হচ্ছে -6। দ্যাট মিনস 6 6 কাটা চলে যায়, আর এদিকে কি থাকে, এদিকে থাকে -8 + 4a, আলটিমেটলি এটাই থাকছে। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন মতে হচ্ছে এই যে ফাংশনটার মান হচ্ছে 0, মানে যেটা পেলাম সেটার ইকুয়াল টু 0। তাহলে এটা লিখলাম 4a - 8 = 0, 4a - 8 = 0 লিখলাম। তারপর অথবা বা দিয়ে 4a = 8, মানে 8টা পক্ষান্তর করলাম, তো মাইনাসটা প্লাস হয়ে গেল। আচ্ছা, তারপর a = 2, অর্থাৎ 4 যদি আমার এদিকে চলে আসে তাহলে 4 দুগুণে 8, a = 2 পেলাম। অর্থাৎ a = 2 এই মানের জন্য আমার g(-2) = 0 হয়। আচ্ছা, এখন চলে যাই উদাহরণ 20-এ। অন্যয় s = 21, 22, 32, 45 দেওয়া আছে। তো অন্যয়টির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তো ডোমেইন হচ্ছে ক্রোমোজোরগুলোর প্রথম যে সদস্যগুলো, সেই সদস্যগুলো নিয়ে যে সেটটা তৈরি হয় সেটা হচ্ছে ডোমেইন, আর রেঞ্জটা হচ্ছে ক্রোমোজোরগুলোর যে দ্বিতীয় সদস্যগুলোকে নিয়ে যে সেটটা, সেইটা হচ্ছে রেঞ্জ। অর্থাৎ ডোমেইন বা রেঞ্জ উভয়ে কিন্তু সেট। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখি যে ক্রোমোজোরগুলোর প্রথম সদস্যগুলো নিয়ে যে সেটটা হয় সেটা। এখানে একটা সেট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডোমেইনের সেট। তো প্রথমেই চলে এসেছে 2 হচ্ছে কি, দেখো ক্রোমোজোরের প্রথম সদস্যগুলো নিয়ে 2, 2, 3, 4। এখানে 2 আর 2 দুইবার আছে, কিন্তু সেট অনুযায়ী আমি যখন সেট হিসেবে আমি প্রকাশ করি তখন একটা জিনিস আমি দুইবার লিখি না, তাহলে 2 কিন্তু আমার একবারই আসবে। তো 2 চলে আসলো। আচ্ছা, তারপর এটাও 2 একবার লিখলাম। আচ্ছা, তারপর এটা হচ্ছে 3 লিখলাম, এরপরে হচ্ছে 4 লিখলাম। আচ্ছা, ঠিক সেম ভাবে রেঞ্জের সেটটা আমি লিখলাম, বি দিয়ে আমরা প্রকাশ করলাম রেঞ্জের সেটটা। তাহলে 1 প্রথমে আসলো, কি 1, তারপর আসলো 2, আর একবার 2 আছে, তো দুইটা 2কে আমরা একবারই লিখলাম। এরপর আসছে 5, আচ্ছা 5টা লিখলাম। অর্থাৎ এখানে আমরা ডোমেন এবং রেঞ্জের সেট ইজিলি পেয়ে যাচ্ছি। তো সম্পর্কগুলো এখানে আমরা অ্যারো চিহ্নর মাধ্যমে দেখালাম। আচ্ছা, অর্থাৎ রেঞ্জ হচ্ছে, ডোমেন সেট হচ্ছে 2, 3, 4, আর রেঞ্জের সেট হচ্ছে 1, 2, 5। নাইস। এরপরে আসি উদাহরণ 21। a = দেওয়া আছে একটা সেট 0, 1, 2, 3, এবং আর হচ্ছে একটা সম্পর্ক যেখানে xy, x এলিমেন্ট অফ a, y ও এলিমেন্ট অফ a, হ্যাঁ, এবং y = x + 1 হলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম আর এবং রেঞ্জ আর নির্ণয় করো। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে, এখানে একটাই সেট দেওয়া আছে, এই সেটটাই দেওয়া আছে, এবং আর যে সম্পর্কটার কথা বলা হচ্ছে সেখানে ক্রোমোজোরের দুটো সদস্যই কিন্তু এরই অন্তর্ভুক্ত, এর বাইরে হবে না। আচ্ছা, তাহলে লিখলাম কি কি দেওয়া আছে, আরে বর্ণিত শর্তটি লিখলাম। এখন প্রত্যেক x এলিমেন্ট অফ এর জন্য y = x + 1 এর মান নির্ণয় করি, এখানে আমার শর্তটা দেওয়া আছে। আচ্ছা, তো একটা চার্টের মতো চলে আসলো। প্রথমে x = কি ধরলাম, আমার a যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো ধরলাম 0, 1, 2, 3। আচ্ছা, আমার y হচ্ছে কি হবে, x এর থেকে 1 করে বড় হবে, তার মানে x যদি 0 হয় তার সাথে এর y টা কি হবে, 1 বড় হবে, অর্থাৎ 1 হবে। x যদি 1 হয় y হবে 1 + 1, দ্যাট মিনস 2। x যদি 2 হয় y হবে 2 + 1, দ্যাট মিনস 3, আর x যদি 3 হয় y হবে 3 এর চেয়ে 1 বড়, অর্থাৎ 4। কিন্তু আমার শর্ত দেওয়া আছে y ও a এর এলিমেন্ট হবে, y এলিমেন্টের a এর বাইরে হবে না। কিন্তু এখানে আমার একটা এসেছে কি 4 এসেছে, 4 কিন্তু a এর বাইরে, a তে কিন্তু কোনো 4 উপাদানটি নেই। তাহলে 4 যেটা, এটা কিন্তু আমরা সম্পর্কের মানে আর এর যে সেটটাতে এটাতে নিতে পারবো না। আচ্ছা, যেহেতু 4 is not element of a, কাজেই 3, 4 এই যে জোড়াটা, এই পুরো জোড়াটা আর এর অন্তর্ভুক্তই না। তাহলে r = কি হবে, 0, 1, 1, 2, 2, 3। এটাই হচ্ছে আমার নির্ণয় সম্পর্কটি। অর্থাৎ ডোম আর অর্থাৎ ডোমেনটা হচ্ছে প্রথম ক্রোমোজোমের প্রথম সদস্যগুলো নিয়ে যে সেটটা হবে অর্থাৎ 0, 1, 2 এটা হচ্ছে ডোম আর রেঞ্জটা হচ্ছে 1, 2, 3 রেঞ্জটাও পেয়ে গেলাম। কোনো সমতলে পরস্পর লম্বভাবে ছেড়ি দুটি সরল রেখা এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ওয়াই প্রাইম আঁকা হলো। আচ্ছা, এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ওয়াই প্রাইম আঁকলাম একটা গ্রাফ পেপারে। তো এখানে এক্স ও এক্স প্রাইম যেটা সেটা হচ্ছে আমার এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই প্রাইম যেটা সেটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। এক্স অক্ষ দেখো ভূমির সমান্তরাল এবং ওয়াই অক্ষ হচ্ছে ভূমির সাথে লম্ব বরাবর। আর এখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মূল বিন্দু। তো গ্রাফের মাধ্যমে আমরা কিভাবে একটা পয়েন্ট এর অবস্থান বা একটা বিন্দুর অবস্থান নির্ণয় করি সেটাই আমরা দেখব। তো প্রথমে মনে করি পি হচ্ছে একটা বিন্দু, পি থেকে আমরা দুইটা অক্ষর ওপর দুইটা লম্ব টানবো। প্রথমে এক্স এবং এক্স এর অক্ষের ওপর পি এন লম্ব টানবো এবং ওয়াই অক্ষের ওপর পি এম লম্ব টানবো। এখন চিন্তা করো যে পিএম যেটা পি এম এই দূরত্বটা কি বোঝাচ্ছে? এই দূরত্বটা বোঝাচ্ছে যে এই যে মূলবিন্দু থেকে পি এর অবস্থানটি এক্স অক্ষ বরাবর কত দূরে, এটাই তো বোঝাচ্ছে। এই এই যে এইটুকু যে দূরত্বটা এটা বোঝাচ্ছে কি মূলবিন্দু থেকে আমার পি অবস্থান পি এর পি পয়েন্টের অবস্থানটি এক্স অক্ষ বরাবর কত দূর পর্যন্ত গিয়েছে বা কয় ঘর পর্যন্ত গিয়েছে। তো এটাকে বলা হয় এক্স, এটাকে এই দূরত্বকে বলা হয় এক্স। আবার এই যে পিএন যেটা সেটাকে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে হচ্ছে 0 থেকে ওয়াই বরাবর পি এর দূরত্বটা কতটুকু, 0 থেকে ওয়াই বরাবর পি এর দূরত্বটা কতটুকু সেটাকে বোঝাচ্ছে পিএন। তাহলে পিএন কে বলা হচ্ছে ওয়াই আর পিএম কে বলা হচ্ছে এক্স। এটা এখানে এক্স হচ্ছে পি এর ভুজ আর ওয়াই হচ্ছে পি এর কোটি। আর পি এর অবস্থানটা কিভাবে আমরা গাণিতিকভাবে প্রকাশ করি সেটা একটু দেখো। পি এর অবস্থানটা আমরা এভাবে গাণিতিকভাবে প্রকাশ করি, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই। উদাহরণ 22 দেখি। y equal to 2x ফাংশনের লেখচিত্র অঙ্কন করো যেখানে -3 is less than or equal x is less than or equal 3 অর্থাৎ -3 থেকে শুরু করে 3 পর্যন্ত সব মানগুলো হচ্ছে x। আচ্ছা, -3 থেকে 3 ডোমেনের x এর কয়েকটি মানের জন্য y এর সংশ্লিষ্ট মান নির্ণয় করে একটা তালিকা তৈরি করি। এখানে y এর কিন্তু একটা শর্ত দেওয়া আছে। আচ্ছা, তালিকাটা দেখি। এক্স এবং ওয়াই দুইটা ঘর করলাম, এরপর এক্স এর প্রত্যেকটা মানের জন্য শর্ত অনুযায়ী আমরা ওয়াই এর মানটা নির্ণয় করব। তো এক্স ইকুয়াল টু -3 যদি 3 থেকে যদি আমরা শুরু করে ওয়াই কি তার দ্বিগুণ -6, ওয়াই ইকুয়াল টু -2 হলে ওয়াই ইকুয়াল টু তার দ্বিগুণ -4 অর্থাৎ ঠিক সেম ভাবে প্রত্যেকটা এক্স এর মানের জন্য আমরা ওয়াই ইকুয়াল টু 2x ধরে ওয়াই এর মান নির্ণয় করলাম। আচ্ছা, তো ছক আঁকুচে প্রথমে কি করব যে প্রত্যেকটা ক্ষুদ্র বাহুর দৈর্ঘ্য, যে গ্রাফ পেপারে যে ছোট ছোট ঘর থাকে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা 1 ধরব। 1 ধরার পরে তালিকা বিন্দুগুলো প্রথমে স্থাপন করব, তারপর হচ্ছে যেই যে পয়েন্টগুলো পাবো ওগুলো যোগ করে দেব। তো আমরা একটা গ্রাফ দেখলাম, গ্রাফ দেখছি। আচ্ছা, এখানে দেখো এটা হচ্ছে আমার এক্স অক্ষ এবং এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। এখন আমরা প্রত্যেকটা পয়েন্ট কিভাবে বসে সেটা দেখি। প্রথমেই হচ্ছে আমাদের -3, এক্স হচ্ছে -3। তো এক্স যেহেতু মাইনাস সেহেতু মূল বিন্দু থেকে বাম সাইডে যাবে। তো বাম দিকে যদি আমি এক ঘর করে আগাই, 1, 2, 3। আমরা যখন খাতাতে আঁকবো বা আমাদের যে গ্রাফ পেপারটা দেবে সেটাতে আঁকবো তখন কিন্তু আমরা ছোট ছোট এই ঘরগুলোকে একক ধরি। এখানে আমরা বোঝার সুবিধার জন্য বা চিত্রটাকে একটু বড় করে দেখানোর জন্য আমরা এখানে এই যে এতটুক পর্যন্ত একক ঘর দেখাচ্ছি, কিন্তু তোমরা যখন কাগজে করবে, ছক কাগজে করবে, তখন তোমরা ছোট ছোট ঘরগুলোকে একক ধরবে। আচ্ছা, তো আমরা এখানে 5 ঘরকে এখানে একক ধরেছি দেখানোর জন্য, সুবিধার জন্য। আচ্ছা, তো এখানে কত? এখানে 1, এখানে 2, এখানে 3 এভাবে। আবার এখানে বরাবর চিন্তা করলে 1, 2, तीन चार एभाबे आमरा गिएछि। अच्छा प्रथमे -3 -6 ए पॉइंटटा नोट करब। प्रथमे -3 अर्थात एक्स अक्ष बराबर बाम दिके एकटा घर 1 2 3 एखाने गेलाम। आबार 6 घर नीचे नामते होबे कारण होच्छे एटा -6 +6 हले उपरे उठताम -6 हওয়ার কারণে नीचे नामबो। তাহলে 1 2 3 4 5 6 6 ঘর নিচে আমরা এই পয়েন্টটাকে পেলাম। এরপর দেখো -2 -4 -2 হচ্ছে কি x অক্ষ বরাবর 2 ঘর বাম দিকে 1 ঘর বাম দিকে 2 ঘর বাম দিকে গেলাম। এরপর 4 ঘর নিচে নামবো যেহেতু -4 1 2 1 2 3 4 তাহলে এখানে একটা -2 -4 পয়েন্টটা পেলাম। আচ্ছা এভাবে -1 -2 -1 হচ্ছে কি बाम दिके एक घर आबार नीचे दुई घर नामलाम ए पॉइंटटा पेलाम और 0 0 तो मूल बिंदु एखानेও একটা पॉइंट पेलाम। अच्छा एरपर হচ্ছে x অক্ষ বরাবর एक घर डाने এই 1 2 এর জন্য 1 যেহেতু পজিটিভ 0 থেকে एक घर डाने সরব এখানে গেলাম। আবার 2 যেহেতু পজিটিভ দুই घर উপরে উঠব 1 2 এই পয়েন্টটা পেলাম। ঠিক একই ভাবে ধরো 2 4 করলাম 3 6 টা দেখিয়ে দিচ্ছি। 3 হচ্ছে কি মূল বিন্দু থেকে 3 ঘর ডানে 1 2 3 3 ঘর ডানে আবার 6 ঘর উপরে 1 2 3 4 5 6 অর্থাৎ এখানে আমরা এই পয়েন্টগুলোকে পেলাম। এরপর এখানে একটা স্ট্রেট লাইন পেলাম সবগুলো পয়েন্টকে যোগ করে দিয়ে।